আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে অনেকগুলো গাড়ি রিভিউ দিব। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই পাওয়ার সুযোগ রয়েছে। কারণ আজকের ভিডিওতে থাকবে এলিয়ান, প্রিমিও, অ্যাক্সিও, নিসান সানি, অ্যানাদার আরও কিছু প্রাইভেট কার থাকবে। তো এতগুলো প্রাইভেট কার যদি একটি ভিডিওতে পান, তাহলে কিন্তু গাড়ি কেনা সহজ হয়ে যাবে একটি ভিডিওতেই। আর ফার্স্ট টাইম যে গাড়িটি দিব সেটি হচ্ছে একটি টয়োটা অ্যাক্সিও 2010 মডেল, অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি। আর এটি হচ্ছে জি এডিশনের গাড়ি। প্রত্যেকটা ফিটিংস এবং প্রাইস নিয়ে আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখেন, তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আর আমাদের সুপারকার বিডিতে আপনারা জানেন রেগুলার অনেক বেশি কালেকশন থাকে, প্রায় 30 থেকে 35টি গাড়ি। তো আপনাদের আপনারা যদি ফিজিক্যালি শোরুম ভিজিট করতে চান, তাহলে একটি গাড়ি খুব সহজেই কেনা পসিবল হবে। দেখছিলেন 2010 মডেলের একটি অ্যাক্সিও গাড়ি, ফুললি সিলভার কালারের গাড়ি, আর খুব চমৎকার কন্ডিশন, অরিজিনাল গেট আপেই রয়েছে গাড়িটি। আপনারা এই গাড়িটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু গাড়িটির বাম দিকের ভিউটা দেখাই, আর বাম দিকের ভিউর সঙ্গে আমি একটু লাইটের ভিউটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাবো। কারণ লাইটটি হচ্ছে ফুললি গ্রিন সিলেকশন, একটি লাইটের ব্যবহার রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা সাইড দিয়ে আমরা গ্রিন শেড দেখতে পাচ্ছি। এটি হচ্ছে অরিজিনাল জাপানিজ একটি লাইটের ব্যবহার গাড়িটির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি টায়ারের অবস্থা ভালো রয়েছে। ভিতরে রয়েছে উডেন প্যানেল এবং সফট টাচ এসির অপশন। আমি একটু গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখানোর আগে ভিতরের ভিউটা দেখাবো। দেখছিলেন দরজার প্যাড, আর প্যাডের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডেলের সঙ্গে রয়েছে উডেনের অপশন। আর উডেনের অপশন থাকার কারণে ইউলো উডেনের জন্য গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এবং গাড়িটির যে আমরা ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ড রয়েছে। অনেক সময় অ্যাক্সিও গাড়িতে ড্যাশবোর্ড ফাটার অপশন থাকে, কিন্তু আমরা এটি অরিজিনাল ড্যাশবোর্ড পাচ্ছি। অরিজিনাল গিয়ারবক্স পাচ্ছি, রয়েছে এসির প্যানেলটি সম্পূর্ণ সফট টাচ এসি। আপনারা দেখতে পাচ্ছেন সফট টাচ মানেই হচ্ছে জি এডিশনের প্যাকেজ। রয়েছে ভিতরে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন। আমি ভিতরে ভিউটা দেখালাম, এবার একটু বাইরের পিছনের ভিউটা দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, যেহেতু এটি তেলে চালিত একটি গাড়ি, কন্ডিশনটা অনেক ভালো, এবং জি এডিশনের হওয়াতে আপনি ভালো ফিটিংসও পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সঙ্গে। পিছনে যে লাইটটি রয়েছে একদম ফ্রেশ, চকচকে লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। রেড কালার লাইট হওয়াতে আমরা কিন্তু সিলভারের সঙ্গে কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লাগছে। 2010 মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। এটি হচ্ছে একটি অ্যাক্সিও জি এডিশনের গাড়ি, অরিজিনাল তেলে চালিত, অ্যালুমিনিয়াম সহ প্রত্যেকটি টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে। আর প্রাইস হবে 13,70,000 টাকা। তবে এটি আলোচনা করা যাবে, আলোচনা করে আরও যথেষ্ট রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করবো। এরপর আরও একটি গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে 2013 মডেলের একটি এলিয়ান। সাথে থাকবে প্রিমিও গাড়ি, সাথে থাকবে নিসান সানি গাড়ি, নিসান টিরা গাড়ি, কম প্রাইজের অনেক গাড়ি, এলিয়ান থাকবে 2005 একটি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। এই গাড়িটি হচ্ছে 2013 মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019 সালে। যেহেতু অনেক পরে রেজিস্ট্রেশন করা, গাড়ির কন্ডিশনটা অনেক বেটার থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এই গাড়িটি হচ্ছে এখন পর্যন্ত তেলে চালিত, প্রত্যেকটি গ্লাস এখনও অরিজিনাল রয়েছে। গাড়িটির ফ্রন্টের ফুল ক্রসিং ভিউটা দেখছিলেন, আমি একটু ভিতরের ভিউটা দেখাবো। দেখছিলেন গাড়িটিতে দরজার প্যাড, আর প্যাডটি কিন্তু একটু স্পেশাল। আমরা জানি 2016-17 নিউ শেপের যে বিস্কিট কালার থাকে, সেরকম মডিফাই করে নতুন বিস্কিট কালার ইন্টেরিয়ার করা হয়েছে লেদার ফিটিং দিয়ে, যার কারণে দেখতে খুব বেশি সুন্দর লাগছে। এবং নিউ শেপের একটি আধুনিক ছোঁয়া কিন্তু আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি। গাড়িটির ভিতরে রয়েছে স্টিয়ারিংয়ে উডেনের অপশন, রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, এসি কন্ট্রোলিং সুইচ, রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন, উডেনের অপশন রয়েছে। প্রত্যেকটি ঢুরের হ্যান্ডেল হচ্ছে নিকেলের, সেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সিট কভারগুলো একদম ফ্রেশ কোয়ালিটির, অনেক ভালো ফ্রেশ সিট কভারটি ইউজ করা হয়েছে এই গাড়িটির সঙ্গে, সেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ব্যাকসাইডের ভিউটা দেখাবো। ভিউয়ার্স, দেখছিলেন ব্যাকসাইডের ভিউ। আর আমরা জানি 2013 থেকেই নিউ শেপের আরেকটি অপশন শুরু হয়েছে। আমরা সেই নিউ শেপের 13 মডেলের একটি এলিয়ান গাড়ি দেখাচ্ছিলাম, আর রেজিস্ট্রেশন ইয়ার 2019 সালে। অরিজিনাল তেলে চালিত, প্রত্যেকটি গ্লাস এখন পর্যন্ত 100% অরিজিনাল রয়েছে। আর ভিতরে ভিউটা তো দেখতেই পেলেন, অনেক আধুনিক
আধুনিকতার ছোঁয়া নিয়ে ভিতরটা করা হয়েছে। নিউ শেপের একটি আদলে ভিতরটা সম্পূর্ণ ফ্রেশ দেখতে পেলেন। 2013 মডেল, 19 রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 21,30,000 টাকা। তবে এটি আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দেবো ইনশাআল্লাহ, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপার কারে। আমি এখানে একটি গাড়ি দেখাবো, এটি হচ্ছে একটি নিশান টিরা গাড়ি, 2005 মডেলের গাড়ি। আর এই গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে। আর আমি কিন্তু আরও একটি নিশান সানি গাড়ি দেখাবো, 2008 মডেলের গাড়ি, সেটি কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পাবেন। আপনারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবেন। আর এই গাড়িটি হচ্ছে জি এডিশনের, আর জি এডিশনের হলে যে ফিটিংসটি থাকবে, ভিতরে ফুল উডেনের অপশন থাকবে, থাকবে এসির প্যানেলটি, টাচ সিস্টেম। এবং এই গাড়িটিতে সামনের সিট এবং পিছনের সিট দুটি সিটেই রয়েছে হ্যান্ড রেস্টের ব্যবহার। অরিজিনাল তেলে চালিত নতুন ইঞ্জিন ইনস্টল করা এই নিশান টিডা গাড়িটিতে, 1500 সিসির একটি গাড়ি, 2005 মডেল, 8 রেজিস্ট্রেশন করা, আস্কিং প্রাইস হবে 8,50,000 টাকা। তবে এটিও আলোচনা করা যাবে, আলোচনা করে যতটুকু সম্ভব আমরা কম প্রাইজেই আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। আর এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে একটি প্রিমিয় গাড়ি, 2010 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012 সালে। বাইরে ব্ল্যাক কালার, আর ভিতরে আমরা আপনাদেরকে দেখাবো এই গাড়িতে কিছু ভালো ফিটিংস রয়েছে। রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, সাউন্ড সিস্টেম, কন্ট্রোলিং সুইচ, পুশ স্টার্টের অপশন। আর এই গাড়িতে যে লুকিং গ্লাসের অপশনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 2014-15 যে শেপ, সেই শেপের লুকিং গ্লাসটি ইনস্টল করা হয়েছে, যার করে আপনি 14-15 নিউ শেপের সুবিধা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয় গাড়িটিতে। রয়েছে নিকেল ভিটের অপশন, নিকেল হ্যান্ডেল, এখানে কিন্তু একটা এক্সট্রা ভিট লাগানো হয়েছে নিকেলের, ব্ল্যাকের সঙ্গে এই এসএস ক্রোমের যে কম্বিনেশনটা অনেক সুন্দর দেখাচ্ছে। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের সাইড থেকে ভিউ, আমি একটু ফুল ডান দিকের ভিউটা দেখাবো। দেখছিলেন ডান দিক থেকে ফ্রন্টের ভিউ, 2010 মডেল, 12 রেজিস্ট্রেশন করা, ব্ল্যাক কালারের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি, রয়েছে স্টিয়ারিং সহ উডেনের অপশন এই গাড়িতে, এবং রয়েছে সাউন্ড সিস্টেম, কন্ট্রোলিং সুইচ, এসি কন্ট্রোলিং সুইচ। ভিতরে ফুল বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা হয়েছে ফিটিং লেদারটি। আর এটি অরিজিনাল তেলে চালিত 1500 সিসির একটি প্রিমিয় গাড়ি দেখছিলেন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 18,90,000 টাকা। তবে এটি আলোচনা করা যাবে, আরও কম প্রাইজে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আর আমাদের শোরুমের প্রচুর কালেকশনটা একটু আপনাদেরকে যদি এক ঝলক দেখায় আপনাদের খুব ভালো লাগবে, কারণ এখানে প্রায় 30-35টি গাড়ি রেগুলার শুধুমাত্র আপনাদের জন্য রেডি করা রয়েছে। আপনারা ফিজিক্যালি আসবেন, আপনারা সরাসরি দেখবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি একটি গাড়ি কিনতে পারবেন। আর একটি বেটার অপশন হচ্ছে, আপনার যদি দেখার পরে কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে কিছু কাজ করে দিতে হবে ফুল রেডি করার জন্য, আপনার চোখে যদি কোনো প্রবলেম ধরা পড়ে, অবশ্যই ফুল কমপ্লিট করে আপনাদেরকে গাড়িটি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি যে গাড়িটি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে একটি নিসান সানি, 2008 মডেলের গাড়ি, আর 2008 সালে রেজিস্ট্রেশন করা, 1300 সিসির পাল কালারের গাড়ি দেখাচ্ছিলাম। আর এটিতে রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের ব্যবহার। আর পাল কালারের সঙ্গে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছি আমরা, বিস্কিট কালার হওয়াতে গাড়ির সৌন্দর্যটা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর রয়েছে ভিতরে ফুল লেদার সিট কভারের ব্যবহার। এটি হচ্ছে অটো গিয়ারের একটি গাড়ি, প্রত্যেকটি টায়ার ভালো রয়েছে, রয়েছে সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারের ব্যবহার, তার মানে ফুল লোডেড ফ্রেশ একটি কমপ্লিট গাড়ি পাচ্ছেন 2008 মডেলের। আর এই 2008 মডেলের নিসান সানি গাড়িটির আস্কিং প্রাইস হবে 7,80,000 টাকা। তবে এটি আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দিতে পারবো। আর এখানে আমরা যে গাড়িটি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে একটি প্রিমিয়, 2014 মডেলের গাড়ি, আর 2017 সালে রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটি হচ্ছে ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়ার, আর বাইরে হচ্ছে পাল কালারের অপশন রয়েছে। আর এই গাড়িটির ভিতরের ভিউটা যদি আপনাদেরকে দেখায় খুব ভালো লাগবে। আর আমি একটু পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছি ফুললি নিউ শেপের, পিছনে একটি আমরা স্টিল বাম্পারও দেখতে পাচ্ছি, প্রত্যেকটি টায়ারের অবস্থা ভালো রয়েছে, রয়েছে নিকেল হ্যান্ডেল, নিকেল ভিটের অপশন। আমি একটু ভিতরের ভিউটা দেখাই, এরপরে কিন্তু আপনাদেরকে আমি একটি এলিয়ান গাড়ি দেখাবো, ওল্ড শেপের এলিয়ান, আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। রয়েছে অনেক স্মার্ট সিস্টেম, পুশ স্টার্টের অপশন, রয়েছে
এসি কন্ট্রোলিং সুইচ রয়েছে, সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ রয়েছে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন। আর এই উডেনের যে স্মার্ট কালার, এটি কিন্তু আপনি ফিজিক্যালি দেখলে আপনার অনেক বেশি ভালো লাগবে। দেখছিলেন ভিতরের ফুল ভিউ, আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো। ভিউয়ার্স, দেখছিলেন 2014 মডেলের একটি প্রিমিও জি প্যাকেজের একটি গাড়ি। আর জি প্যাকেজের গাড়িতে কিন্তু থাকবে ভিতরে বিস্কিট কালার, থাকবে পুশ স্টার্টের অপশন, উডেনের অপশন, সব ধরনের ভালো ফিটিংস রয়েছে এই গাড়িটিতে। 2014 মডেল, 17 সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের এই প্রিমিও গাড়িটির আস্কিং প্রাইস হবে 23,90,000 টাকা। তবে এটি আলোচনা করতে পারবো ইনশাল্লাহ, আমরা আলোচনা করে আরও কম প্রাইসে দিব। এখন যে গাড়িটি দেখাবো, এটি হচ্ছে একটি টয়োটা এলিয়ান। আপনারা অনেকেই ওল্ড শেপের এলিয়ান খুঁজে থাকেন, ভালো কন্ডিশনের, ফ্রেশ কন্ডিশনের। আমরা সেই ফ্রেশ কন্ডিশনের একটি এলিয়ান গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই গাড়িটি যদি আপনারা সরাসরি দেখেন খুব ভালো লাগবে, কারণ এই গাড়িতে রয়েছে ফুললি প্রজেকশন হেডলাইটের অপশন। আমি দেখাচ্ছিলাম আপনাদের প্রজেকশন হেডলাইট, আমরা দুটি প্রজেকশন পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে। রয়েছে ভিতরে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন, রয়েছে নতুন সিট কভার ইনস্টল করা, 1500 সিসির, রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের ব্যবহার। দেখছিলেন বাম দিকের ফুল ক্রসিং ভিউ, আমি একটু ডান দিকের ভিউটা দেখানোর চেষ্টা করব। দেখছিলেন এলিয়ান গাড়িটির ডান দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ হোয়াইট কালারের সঙ্গে, আর ভিতরে যদি আমরা ফুল লেদার সিট কভার বিস্কিট কালার পেয়ে যাই, কম্বিনেশনটা অনেক সুন্দর হয়। পাঁচের মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু অনেক পরে, 10 সালে রেজিস্ট্রেশন করা, 29 সিরিয়ালের একটি গাড়ি। এই গাড়ির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা। তবে এটি আলোচনা করে আমরা আরও কম প্রাইসে দিতে পারবো, এরপরে আরও একটি গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখাচ্ছি একটু স্পেশাল একটি গাড়ি, এই গাড়িটি হচ্ছে টয়োটা বিবি। আর টয়োটা বিবি গাড়িটির মডেল হচ্ছে 2009, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে, অনেক পরে রেজিস্ট্রেশন করা একটি টয়োটা বিবি গাড়ি দেখাচ্ছিলাম। গাড়িটি, এটি হচ্ছে ডক্টর ইউজের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটি কিন্তু অরিজিনাল তেলে চালিত, একটু জিপ স্টাইলের একটি প্রাইভেট কার, একটু উঁচু আকৃতির। এই গাড়িগুলো কিন্তু অনেক বেশি সেফটি মেনটেন করে, কারণ হচ্ছে এই গাড়িগুলোর ফ্রন্টটা কিন্তু অনেক উঁচু, যার কারণে যদি কখনও আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে, জিপ গাড়ির মতো অনেক বেশি সাপোর্ট করতে পারে এই গাড়িগুলো। এটি হচ্ছে, এটি আপনি আপনার সেফটি মেনটেনের জন্য আপনি নিতে পারেন, আল্লাহর রহমতে অনেক ভালো একটি গাড়ি পাবেন, অরিজিনাল তেলে চালিত 2009 মডেলের টয়োটা বিবি গাড়ি। এই গাড়িতে একটি স্পেশাল সুবিধা হচ্ছে 6 সিটের অপশন রয়েছে। যারা 6 সিট পছন্দ করেন বা বেশি ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদের জন্য আমি বলবো এই গাড়িটি দেখার জন্য আসতে পারেন আমাদের সুপার কারে। 9 মডেল, 15 রেজিস্ট্রেশন করা, আস্কিং প্রাইস হবে মাত্র 11,50,000 টাকা। তবে এটি আলোচনা করে আরও কম প্রাইসে দিব। আর এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো, হুন্ডা গ্রেস 2016 মডেলের গাড়ি, অনেক পরের মডেল, আপডেট মডেলের একটি গাড়ি। আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2021 সালের সেপ্টেম্বর মাসে, তার মানে চার থেকে পাঁচ মাস আগে রেজিস্ট্রেশন করা একটি নতুনের মতো হুন্ডা গ্রেস গাড়ি আপনারা দেখছিলেন। যারা গ্রেস কিনতে চান, স্পেশালি নতুন কিনতে চান, তাদেরকে বলবো আপনারা সরাসরি এই গাড়িটি দেখেন, আপনি অনেক সেভ অ্যামাউন্টে এই গাড়িটি নিতে পারবেন। দেখছিলেন হুন্ডা গ্রেস গাড়ির ব্যাকসাইডের ভিউ, ব্যাকসাইডটা কিন্তু অনেক উঁচু আকৃতির, অনেক স্টাইলিশ একটি লুকিংয়ের গাড়ি। রয়েছে স্পয়লার, চমৎকার একটি স্পয়লারের ব্যবহার আমরা এই গাড়িটির সঙ্গে দেখতে পাবো। ফুল নিকেলের ভিট রয়েছে, ব্যাকসাইডের ভিউ দেখালাম, আমি এবার ফ্রন্টের ভিউ দেখাবো। দেখছিলেন হুন্ডা গ্রেস 2016 মডেলের গাড়ি, আর এই গাড়িটি কিন্তু এলএক্স প্যাকেজের গাড়ি। আপনারা জানেন এলএক্স প্যাকেজ হচ্ছে হুন্ডা গ্রেসের মধ্যে মিডল গ্রেডের, অনেক ভালো গ্রেডের একটি গাড়ি। আর যার কারণে আমরা গাড়িটির সঙ্গে পুশ স্টার্টের অপশন পেয়ে যাব, এই গাড়িটির সঙ্গে ডিস্ক ব্রেকের অপশন পেয়ে যাব, ভিতরে আমরা আরও কিছু সুন্দর ফিটিংস পেয়ে যাব। রয়েছে ইকো মোডের অপশন, অ্যানাদার অনেকগুলো ফিটিংস রয়েছে, সেই ফিটিংসগুলো আপনারা সরাসরি আসলে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা পার্ট এখন অরিজিনাল রয়েছে, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। ভিতরে নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে, 1500 সিসির একটি হাইব্রিড ইঞ্জিনের হুন্ডা গ্রেস গাড়ি দেখাচ্ছি সিলভার কালারের। সামনে পিছনে দুটি স্টিল বাম্পারও রয়েছে, প্রত্যেকটি টায়ার নতুন রয়েছে, কারণ এই গাড়িটি খুব অল্প দিন লিমিটেড ইউজ হয়েছে আমাদের দেশে। 16 মডেল, আর 21-এর শেষের দিকে সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন করা, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 19,70,000 টাকা। তবে এটি কমানো যাবে, যথেষ্ট কমানো যাবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুপার কারে সরাসরি এসে ভিজিট করার জন্য। শোরুমে লোকেশন হচ্ছে তেজগাঁ নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে যে গেটটি রয়েছে, পিছনের গেটের
ঠিক 30 ফিট উত্তর পাশের প্লটটি হচ্ছে আমাদের সুপারকার বিডি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।